তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস নবীজি সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার আমি আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম ফা আসবাহতু করিবাম মিনহু ওয়া নাহনু নাসীদ একদিন আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম আল্লাহর নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার হুজুর আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে আল্লাহর নবী তাকে পাঁচটা আমলের কথা বললেন জোরে বলেন কয়টা এক নাম্বার তাআবুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না দুই নাম্বার ওয়া তুকিমুস সালাহ নামাজ কায়েম করবা তিন নাম্বার ওয়া তুতিজ যাকাত যাকাত আদায় করবা চার নাম্বার তাহাজ্জুল বাইতা হজ করবা সামর্থ্যবান হলে পাঁচ নাম্বার তাসুম রমাদান রমজান মাসের রোজা রাখবা পাঁচটা ইবাদতের কথা বলে দেওয়ার পর আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না সাহাবা বললেন জি হুজুর বলেন আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা হলো তিনটা জোরে বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার সাওমু জুন্না রোজা হলো কল্যাণের দরজা রোজা কল্যাণের দরজা রমজান মাস যত বেশি গুনাহ মুক্ত কাটান তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা দুই নাম্বার ওয়াসসাদাকাতু তুতফিউল খতিয়াহ কামা ইউতফিউল মাউন নার সদকা যেমনভাবে পানি যেমনভাবে আগুনকে নিবায়া দেয় সদকা এমনভাবে গুনা মিটা দেয় এক নাম্বার রোজা হলো কল্যাণের দরজা দুই নাম্বার সদকা হলো কল্যাণের দরজা তিন নাম্বার ওয়াসলাতুর রজুলি ফি জাউফিল্লাইল রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া বলেন রাতের বেলা কি পড়া তাহাজ্জুদের নামাজ পড়া তাহলে কল্যাণের দরজা তিনটা রোজা রাখা সদকা করা তাহাজ্জুদের নামাজ পড়া এই হাদিস কিন্তু শেষ হয় নাই তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস এই বড় হাদিস এবার নবীজি সাহাবাকে বললেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি আমি যে তোমাকে কতগুলা কথা বললাম এর মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলবো না ওয়া আমুদিহি এটার স্তম্ভ কোনটা এটা কি বলবো না ওয়া জিরওয়াতু সানামিহি সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না সাহাবা বলে জি হুজুর বলেন আল্লাহ নবী বললেন রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম এরপরে বললেন ওয়া আমুদুহু আসসালা এই সকল জিনিসের খুঁটির নাম হলো নামাজ ওয়া রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আসসালা ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদ মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এই কথা বলার পর নবীজি বললেন এই যে তোমার ইবাদতের কথা বললাম নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম যাকাতের কথা বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না নবীজি বলে মুআজকে হুজুর আরও বাকি আছে এইগুলা বলার পরেও সার নির্যাস বাকি নবীজি কয় সার নির্যাসটা এইটুকুই নেই আলা আদুল্লুকা আলা মিলা কি জালিকা কুল্লি সবগুলার সার নির্যাস হলো আল্লাহ নবী আখজা বিল ইসানি নবীজি তার জবান এইভাবে ধরলেন ধরার পর আল্লাহ নবী বললেন মুআজ কুফা আলাইকা হাজা এটাকে নিয়ন্ত্রণ করবা এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা তাহলে তোমার উপরের এবাদতগুলার দাম আছে উপরের এবাদতগুলার দাম তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা হযরত মুআজ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে আমাদেরকে জাহান্নামে ফেলা হবে আল্লাহর নবী জবাব দিলেন মুআজ হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন নাউযুবিল্লাহ জবানের কারণে এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগুলা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে বলেন নাউযুবিল্লাহ তাহলে বলেন তো জবানের অপরাধটা কি ছোট না বড় জবানের কারণে কম মানুষ জাহান্নামে যাবে না বেশি মানুষ জাহান্নামে যাবে আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ নম্বর উদাহরণ মুসলিম শরীফের পাঁচ পাঁচ তিন সাত কত হয় 5537 নম্বর হাদিস
নবীর এক সাহাবা নাম জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআ আমি আল্লাহর নবীকে হঠাৎ নজর পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায় নাটকের কোন নায়িকা সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায় শুধু লাইফ কোন একটা নারীর উপর নজর এটা না লাইফ যাকে দেখলেন সরাসরি এটাও নাটকে দেখলেন এটাও সিনেমায় দেখলেন এটাও কোন জায়গায় একটা পোস্টার টানানো সেখানেও এটাও কোন জায়গায় একটা ফটো অর্ধলঙ্গ কোন নারীর ফটো এটাও এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন নবীজি বলেন আমার অনি আন আসরিফা বাসরি আল্লাহর নবী আমাকে বললেন তড়িৎ গতিতে যেন আমি আমার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নেই কি গতিতে আমি অনুবাদটা এই জায়গায় করছি কি গতি দ্রুত নিচের দিকে দৃষ্টি আনতে হবে এখন আসেন আর আমরা মনে করি নজর শুধু রাস্তাঘাটে কোনো নারী দেখলে তার উপর থেকে হেফাজত নাটকের নায়িকা এনেও নজর হেফাজত সিনেমার নায়িকা থেকে নজর হেফাজত গায়িকা থেকে নজর হেফাজত কোন ফটোর মধ্যে একটা নারী তার থেকেও নজর হেফাজত করতে হবে ভাই বুঝে আসছে কথাটা রাস্তাঘাটে উপরের দিকে তাকাবেন না নিচের দিকে তাকাবেন এক হাদিসে আসছে নবীজি আকাশের দিকে তাকাইতেন এখন আপনারা কোনো হুজুরের আলোচনা শুনে আমারে বলতে পারেন হুজুর আকাশের দিকে নবীজি তাকাইতেন আমিও মাঝে মাঝে তাকামো সুন্নত পালন করবো হইতে পারে আপনি ছাদের উপরে উঠেই সুন্নতটা পালন করেন কোথায় রাস্তাতে করেন না ছাদের উপরে রাস্তাতে করলে ঝামেলাস কোথায় ওইটা পালন করবেন হ্যাঁ ছাদের উপরে নবীজি ঠিক আছে হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশে তাকিয়ে থাকতেন তা আপনি নবীজির এই সুন্নতটা পালন করেন ছাদে উঠা কারণ রাস্তা থেকে উপরে তাকাইলে ঝামেলাস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো এক রমজান মাসে কেন্দ্র করে আমরা নজর হেফাজত করি দুই হিফজুল লিসান জবান হেফাজত বলেন কি হেফাজত এই জবান দিয়া কারো আমরা গীবত করবো না মিথ্যা কথা বলবো না নাসাই শরীফের দুই দুই তিন তিন ওলামারা ছাড়া অন্যরা বলেন কত হয়েছে দুই দুই তিন তিন কত হয় 2233 2200 নাসাই শরীফের এই হাদিসের এই শব্দগুলো আমি বলাই কেন আমাদের মুসলমানদের মধ্যে এই চর্চাগুলো শুরু হয়ে যাক হ্যাঁ এই চর্চাগুলো চাই স্টলের সামনে হোক হুজুর হয়ে যায় কইছে দুই দুই তিন তিন মানে হাদিস নাম্বার বুখারি শরীফের তিন 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 এক কত হয় 3331 ওই হাদিসে নবী বলছে বউদেরকে খালি ওয়াজ করো আবু দাউদ শরীফ তিন 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 এক কত হয় 3331 এই হাদিসে নবীজি বলছে সুদখোর এমন অবস্থা হবে এক জামানায় সবাই মিছিল দিয়ে সুদ খাবে তো এইগুলো কেন বলাই আমাদের মাঝে যাতে একটু এইগুলার আলোচনা কাজ করে গীবত শেখায়ত না হয় ঠিক আছে না তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসসৌমু জুন্নাহ রোজা হলো ঢাল রোজা হলো ঢাল কি ডাল মালাম ইয়াখরিকা একটা ঢাল কই ডাল যতক্ষণ ছিদ্র না হবে কি না হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসৌমু জুন্নাহ রমজানের রোজা হলো ঢাল শুরু আর এক বর্ণনায় কাস জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল লড়াইয়ের ময়দানে তোমাদের যেমন ঢাল ব্যবহার করা প্রয়োজন হয় রমজান এমন ঢাল তবে এই ঢাল জাহান্নাম থেকে তোমাকে বাঁচানোর একটা ঢাল আল্লাহ নবী বলেন মালাম ইয়াখরিকা এই ঢালকে ছিদ্র করা যাবে না সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই ঢাল আবার ছিদ্র হয় কিভাবে আল্লাহ নবী বললেন রমজান নামক ঢাল দুই জিনিসের মাধ্যমে ছিদ্র হয়ে যায় জোরে বলেন কয় জিনিস এক নাম্বার বিকাজিবা মিথ্যা কথার মাধ্যমে দুই নাম্বার আও গিবা গীবতের মাধ্যমে মিথ্যা আর গীবত এই দুই জিনিসের মাধ্যমে রমজান নামক রোজা এটা ছিদ্র হয়ে যায় এই ঢাল ছিদ্র হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই ঢালকে ছিদ্র না বানিয়ে আমরা যেন মজবুত ঢাল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে জবানকে হেফাজত করা মন দিয়ে শুনবেন মুস্তাদ আহমদ কিতাবের নাম তাখরিজুল মুসনাদ হাদিস নাম্বার 13048 নাম্বার হাদিস আমার দিকে তাকান জবান কলব ইমান কয়টা শব্দ বললাম জবান কলব ইমান দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান এটার নাম জবান এটার নাম কলব এটার নাম ইমান এবার বলেন তো এটার নাম এটার নাম এটার নাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইস্তাকিমু ঈমানু আব্দিন হাত্তা ইস্তাকিমা কলবুহু নবীজি বলেন কারো ঈমান মজবুত হবে না যদি তার অন্তর মজবুত না হয় কোনো বান্দার ঈমান মজবুত হবে না অন্তর যদি মজবুত না হয় ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু কলব মজবুত হবে না জবান যদি মজবুত না হয় এর মানে ঈমান পাকাপোক্ত হবে না কলব যদি পাকাপোক্ত না হয় কলব পাকাপোক্ত হবে না জবান যদি গুনাহ থেকে মুক্ত না হয় জবান গুনাহ থেকে মুক্ত কলব মজবুত হবে কলব মজবুত ঈমান মজবুত হবে তাহলে জবান মজবুত তো কলব মজবুত হবে কলব মজবুত হবে ঈমান মজবুত হবে এই জবান দিয়ে আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বুখারী শরীফের 6018 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে ওই ব্যক্তি যেন ভালো কথা বলে, না পারলে যেন চুপ থাকে। কথা বললে ভালো কথা বলেন, কথা বললে কি কথা বলবো? ভালো কথা। না পারলে চুপ থাকবো, কথা বললে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। তাহলে রমজান মাস এবাদতে কাটাইবেন, যদি না পারেন ঘুমায় থাকবেন, এরপরেও কারো সাথে অনর্থক কথা বলে সময় নষ্ট করবেন না। রমজান মাসে একদল আপনার কাছে ঝগড়া করার জন্য আসবে, নেক্সট শুরুতে আইসা আপনাকে বলবে কি ব্যাপার, রমজান কেন কাটাইলেন? তা আপনি বলবেন ভালো। হঠাৎ আপনাকে বলবে তারাবি কয় রাকাত পড়েন রমজানে? কেন বলবে? রমজানে শয়তান বন্দী আছে তো। এখন একজন তো আইসা আপনাকে ডিস্টার্ব করতে হইব, এ আইসা আপনাকে ডিস্টার্ব করবে, এই ডিস্টার্ব যেন কেউ করতে না পারে। রমজানে যদি আপনাদের সাথে কেউ এই জাতীয় ঝগড়া করতে আসে যে ভাই তারাবি কয় রাকাত, তা আপনি বলবেন ভাই আমি সহজ সরল মানুষ, বুঝি না, আমি মসজিদের ইমাম সাহেব 20 রাকাত পড়ায়, আমিও 20 রাকাত পড়ি। আহারে আপনি তো ভুল করতেছেন। আপনি বলবেন জি একটু আসেন, ওনারে আসতে ইমাম সাহেবের রুমে নিয়ে বলবেন হুজুরের সাথে কথা বলেন আমি কোরআন শরীফ পড়তে যাই। বুঝে আসছে? আমি বলছি না যিনি আপনার কাছে আসছে উনি মূর্খ এমন না, উনি অনেক জ্ঞানী মানুষ, ওনাকে ইমাম সাহেবের রুমে বসাই দিয়া আপনি আপনার আমলে চলে যাবেন, মনে থাকবে কথাটা? আপনি তো জানেন না, তো ওনারে বলবেন ভাই আপনি জানুন না মানুষ, ইমাম সাহেব জানে, চলেন ওনার কাছে। ওই সময় বলবে কি জানেন, আমার একটু কাজ আছে। কি আছে? আপনার যদি জানা থাকে ইমাম সাহেবের কাছে আসেন, উনি জানেওয়ালা মানুষ, ওনার সাথে বসেন। তো যদি বলে কাজ আছে তখনই বুঝবেন যে ঝামেলা আছে। তো রমজানে যেন আপনাদেরকে নেক্সট শুরু থেকে আমলে আপনাদেরকে বিঘ্নতা ঘটাইতে না পারে খুব সতর্ক থাকবেন। রমজান পুরাটা এবাদতে কাটানোর চেষ্টা করবেন, একটা অনর্থক কথাও বলবেন না। কথা বলতে মন না চাইতেছে ঘুমায় থাকেন, গুনাহ করেন না, গুনাহ মোটেই করেন না রমজান মাস। আল্লাহ আমাদেরকে গুনামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। জবান বলতেছিলাম তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, নবীজি সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম। আল্লাহর নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার, হুজুর আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। আল্লাহর নবী তাকে 5টা আমলের কথা বললেন, জোরে বলেন কয়টা? 1 নম্বর তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নম্বর তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নম্বর তুতি যাকাত, যাকাত আদায় করবা। 4 নম্বর তাহাজ্জুল বাইতা, হজ করবা সামর্থ্যবান হলে। 5 নম্বর তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5টা ইবাদতের কথা বলে দেওয়ার পর আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন জি হুজুর বলেন। আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা হলো 3টা, জোরে বলেন কল্যাণের দরজা কয়টা? 1 নম্বর সাওমু জুন্নাহ, রোজা হলো কল্যাণের দরজা, রোজা কল্যাণের দরজা। রমজান মাস যত বেশি গুনাহমুক্ত কাটান তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান। 1 নম্বর কল্যাণের দরজা হলো রোজা। 2 নম্বর ওয়াসসাদাকাতু তুতফিউল খতিয়াহ কামা ইউতফিউল মাউন নার, সদকা যেমনভাবে পানি যেমনভাবে আগুনকে নিবায়া দেয়, সদকা এমনভাবে গুনাহ মিটায় দেয়। 1 নম্বর রোজা হলো কল্যাণের দরজা, 2 নম্বর সদকা হলো কল্যাণের দরজা, 3 নম্বর ওয়াসালাতুর রাজুলি ফি জাউফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন রাতের বেলা কি পড়া? তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে কল্যাণের দরজা 3টা, রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদের নামাজ পড়া। এই হাদিস কিন্তু শেষ হয় নাই, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, এই বড় হাদিস। এবার নবীজি সাহাবাকে বললেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি যে তোমাকে কতগুলা কথা বললাম এর মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলবো না? ওয়া আমুদিহি, এটার স্তম্ভ কোনটা এটা কি বলবো না? ওয়া জিরওয়াতু সানামিহি, সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না? সাহাবা বলে জি হুজুর বলেন। আল্লাহ নবী বললেন রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম। এরপরে বললেন ওয়া আমুদুহু আস-সালাহ,
এই সকল জিনিসের খুঁটির নাম হলো নামাজ ওয়া রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এই কথা বলার পর নবীজি বললেন এই যে তোমার ইবাদতের কথা বললাম নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম যাকাতের কথা বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম এই সবগুলার সার নির্দেশ কি তোমাকে বলবো না নবীজি বলে মুআজকে কয় হুজুর আরো বাকি আছে এইগুলা বলার পরেও সার নির্দেশ বাকি নবীজি কয় সার নির্দেশটাই তো কইনি আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি সবগুলার সার নির্দেশ হলো আল্লাহ নবী আখজা বিল ইসানি নবীজি তার জবান এইভাবে ধরলেন ধরার পর আল্লাহ নবী বললেন মুআজ কুফা আলাইকা হাজা এটাকে নিয়ন্ত্রণ করবা এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা তাহলে তোমার উপরের ইবাদতগুলার দাম আছে উপরের ইবাদতগুলার দাম তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা হযরত মুআজ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে আমাদেরকে জাহান্নামে ফেলা হবে আল্লাহর নবী জবাব দিলেন মুআজ হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন নাউযুবিল্লাহ জবানের কারণে এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগুলা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে বলেন নাউযুবিল্লাহ তাহলে বলেন তো জবানের অপরাধটা কি ছোট না বড় জবানের কারণে কম মানুষ জাহান্নামে যাবে না বেশি মানুষ জাহান্নামে যাবে আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বুখারী শরীফের 6473 নম্বর হাদিস শুনেন كان رسول الله صلى الله عليه وسلم ينهى عن قيل وقال نبي صلى الله عليه وسلم অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নিষেধ করেছেন নবীজি বলেছেন আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না এক মসজিদে 90 জন আমিন আসতে বলে আপনি হঠাৎ আইসা জোরে বললেন আমি বলছি না জোরে বলা না যায় এটা বলছি না 90 জন বলে আসতে 99 জন বলে আসতে আপনি হঠাৎ এক কোণা থেকে জোরে বইলা বুঝাইতেছেন আপনি খুব বুঝেন আমিন জোরে বললে নামাজ হয় না এমন না আপনি এক মসজিদে এসে হঠাৎ জোরে বললেন কৃষক একজন বলবে কি রে ঘটনা কি হইলো ঘটনা আলেমরা বুঝবে কৃষক তো বুঝবে না তো যেই মসজিদে 99 জন আসতে বলে 90 জন আসতে বলে আপনি আসতেই বলেন এরপরে যদি আপনি বলেন না জোরে বলতে হবে জোরে না বললে হবে না আমিন না বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে আমিন বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে যেই জিনিসটা নামাজে না বললেও নামাজ হবে এই জিনিস নিয়ে ঝগড়া কইরা লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না আবার বলছি আমিন না বললে কি হবে কেউ যদি সূরা ফাতিহার পরে আমিন না পড়ে তাও নামাজ হবে এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না তাহলে কেন এগুলো কেন ভাই এই অনর্থক বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া কথা বুঝে আসছে সবার